আজ শনিবার, 22 কার্তিক 1427 বঙ্গাব্দ, 7 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ, 20 রবিউল আউয়াল 1442 হিজরি। 1917 সালে এই দিনে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় প্রতিষ্ঠিত হয় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। 1924 সালে এই দিনে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন রবীন্দ্রনাথ ঠাকুর। 1941 সালে এই দিনে পার্ল হারবারে জাপানিদের বোমা হামলা শুরু হয়। 1944 সালে এই দিনে সব রেকর্ড ভেঙে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ফ্রাঙ্কলিন রুজভেল্ট। 1975 সালে এই দিনে বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাহী জনতার মিলিত অভ্যুত্থানে গৃহবন্দী থেকে মুক্ত হন। 1728 সালে এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ নৌসেনাপতি ও আবিষ্কারক ক্যাপ্টেন জেমস কুক। 1858 সালে এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিপিন চন্দ্র পাল। 1867 সালে এই দিনে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী বিজ্ঞানী মারি কুরি। 1888 সালে এই দিনে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী ভারতীয় বিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন। 1913 সালে এই দিনে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক অ্যালবার্ট কামু। 1979 সালে এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী রাইমা সেন। 1862 সালে এই দিনে মারা যান মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর। 1923 সালে এই দিনে মারা যান বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক অশ্বিনী কুমার দত্ত। 1975 সালে এই দিনে মারা যান মুক্তিযোদ্ধা ও প্রধান সামরিক আইন প্রশাসক খালেদ মোশাররফ।